হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজিন। আজ আমি আপনাদের দেখাবো দইয়ের ঘোলের রেসিপি। ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইরকম আরও নতুন প্রিপারেশনস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক। প্রচণ্ড প্যাচ প্যাচে গরমের মধ্যে এই রকম একটা দইয়ের ঘোল কে না খেতে ভালোবাসবে? আর আমার কাছে তো এই গরমে এটা একটা কমফর্ট ড্রিঙ্ক বলতে পারেন। গরমে তৃষ্ণা নিবারণের জন্য ঠান্ডা জলের পরেই যে পানীয়টা আমার জন্য দরকার সেটা হচ্ছে এই দইয়ের ঘোল। তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে। ঘোলে তো টক দই লাগবেই, তাই নিয়ে নিয়েছি টক দই, চিনি, আছে বিট নুন আর চাট মশলা। এবার ছটপট ঘোলটা বানিয়ে ফেলি। তার জন্য একটা পাত্রে প্রথমে টক দই নিয়ে নিতে হবে। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? দইয়ের ঘোল কাদের ফেভারিট আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, খুব ভালোভাবে ফেটাতে হবে, নয়তো ঘোলটা বানানোর সময় কিন্তু অনেকটা দানা দানা থেকে যায়, মানে ছানা কাটার মতো। যদি কেউ বেলের শরবত আর ড্র্যাগন ফ্রুট জুসের রেসিপিও দেখতে চান, তাহলে এই ভিডিওর রাইট হ্যান্ড কর্নারের আই বাটনে দেওয়া আছে এই দুটো রেসিপি, অবশ্যই দেখে নিতে পারেন। এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনের অল প্রেস করে দেবেন। দইটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর যখন বুঝবেন একটু ক্রিমি টেক্সচার হয়ে গেছে, তখনই দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। তারপর দিয়ে দিতে হবে বিট নুন আর চাট মশলা। কেউ চাইলে বিট নুনের জায়গায় নর্মাল সল্টও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দেবো একটু মরিচ গুঁড়ো আর লেবুর রস, মরিচ গুঁড়োটা অপশনাল। এখানে পাতি লেবুর রস দেওয়া হয়েছে, আপনারা চাইলে গন্ধরাজ লেবুর রসও দিতে পারেন। এরপর সব দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। গরমে আপনাদের কমফর্ট ড্রিঙ্ক কি বা কোন শরবতটা এই গরমকালে বেশি খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। কেউ চাইলে এখানে পুদিনা পাতাও দিতে পারেন, কিন্তু আমার ব্যাপারটা ভালো লাগে না, তাই জন্য অ্যাড করা হয়নি। কনসিস্টেন্সিটা দেখুন এইরকমই ঘন থকথকে মতো হবে। কনসিস্টেন্সিটা এরকম হয়ে গেলেই জল অ্যাড করতে হবে। প্রথমেই খুব বেশি জল অ্যাড করবেন না, পরে দরকার মতো প্রয়োজন বুঝে অল্প অল্প করে জল অ্যাড করা যেতে পারে। হেডওয়াইজ পরিমাণ মতো জল অ্যাড করতে হবে। কিছুটা গুলে নিয়ে আবার একটু জল অ্যাড করা হলো, আর একটু ভালো করে গুলে নিতে হবে। কনসিস্টেন্সিটা এইরকমই পাতলা পাতলা হবে। কিছু জায়গায় বড্ড ঘন দইয়ের ঘোলও আমি খেয়েছি, মানে দইটাই এতটা বেশি থাকে আমার একটুও ভালো লাগে না। ভালো করে গোলা হয়ে গেছে, এরপর আমাদের একটু স্ট্রিট স্টাইল তড়কা আনতে হবে। তার জন্য দোকানে যেভাবে দুটো করে জায়গা নিয়ে লাস্সিটাকে ঢেলে ছাঁকে, এখানেও ঠিক তেমনই করা হচ্ছে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দেরি কিসের, ঝটপট করে ফেলুন। এই ব্যাপারটা আমার বেশ মজা লাগে। এই প্রসেসটা করতে করতে যখন দেখবেন বেশ একটা ফেনা ফেনা ভাব চলে এসেছে লাস্সিটার মধ্যে, তখনই বুঝতে হবে এটা কমপ্লিট। কেউ চাইলে এখানে লাস্সিটা বানানোর সময়ও বরফের টুকরো দিতে পারেন, বা লাস্সিটা হয়ে যাওয়ার পর পুরো পাত্রটা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন ঠান্ডা করার জন্য, কিংবা সার্ভ করার সময় গ্লাসেও ফেলে দিতে পারেন। এবার গ্লাসে ঢেলে একটু গার্নিশ করে নিলেই রেডি টু সার্ভ আমাদের দইয়ের ঘোল। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে তো আরও বেশি অপূর্ব হবে। ভ্যাপসা পচা গরমে শরীরকে যদি একটু তৃপ্তি দিতে হয়, তাহলে এই ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল পেলে আর কি চাই। আর বাড়িতে কোনো গেস্ট এলে তো তাকে অনায়াসেই এটা দেওয়া যেতে পারে। তো কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি।
ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লিলিস কিচেন কুইজিনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না, হ্যান্ডেল লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে আবার পরের ভিডিওতে, বাই।